শুক্রবার হরিহরপাড়া ব্লকের অন্তর্গত বেশ কয়েকটি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন হরিহরপাড়া ব্লকের বিডিও পূর্ণেন্দু সান্যাল ও হরিহরপাড়া থানার ওসি কার্তিক মাঝি। বিদ্যালয়গুলির মিড ডে মিল ব্যবস্থা যাচাই করতেই এই পরিদর্শন বলে জানান বিডিও পূর্ণেন্দু সান্যাল। আগামী দিনেও নিয়মিতভাবে এই ব্লকের সকল বিদ্যালয়গুলিতে পরিদর্শন করা হবে বলে জানান তিনি। হরিহরপাড়া ব্লকের অন্তর্গত প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়গুলির মিড ডে মিল ব্যবস্থা যাচাই করতে বিদ্যালয় পরিদর্শন করছেন হরিহরপাড়া ব্লকের বিডিও পূর্ণেন্দু সান্যাল। শুক্রবার হরিহরপাড়া ব্লকের প্রতাপপুর ও রুকুনপুর এলাকার প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়গুলি পরিদর্শন করেন হরিহরপাড়া ব্লকের বিডিও পূর্ণেন্দু সান্যাল ও হরিহরপাড়া থানার ওসি কার্তিক মাঝি। বিদ্যালয়গুলির মিড ডে মিল ব্যবস্থা যাচাই করতেই এই পরিদর্শন বলে জানান বিডিও পূর্ণেন্দু সান্যাল। বিদ্যালয় পরিদর্শনে গিয়ে প্রত্যেক বিদ্যালয় কর্তৃপক্ষকে মিড ডে মিল নিয়ে আরও সচেতন হবার নির্দেশ দেন বিডিও। আগামী দিনেও নিয়মিতভাবে এই ব্লকের সকল বিদ্যালয়গুলিতে পরিদর্শন করা হবে বলেও জানান হরিহরপাড়া ব্লকের বিডিও পূর্ণেন্দু সান্যাল। এমনি একটা রুটিন ভিজিট, মিড ডে মিল ইন্সপেকশন আমাদের, আমি আর ওসি সাহেব দুজনে যাই। প্রতাপপুর জুনিয়র হাই স্কুল এবং প্রতাপপুর প্রাইমারি স্কুল, এই দুটোতে আমরা যখন রান্না হচ্ছে সেই অবস্থাতে আমরা দেখি। এমনি পরিষ্কার পরিচ্ছন্ন সবই, কিন্তু যে অ্যাপ্রনটা আমরা প্রত্যেকে দিয়েছিলাম আর কি, যারা রান্না করে রেগুলার কোর্সে তারা পড়ে না, আমরা সেটা জানিয়ে দিয়ে আসলাম যে এরপর থেকে যাতে রেগুলার কোর্সে তারা পড়ে, রান্না করাটা বাঞ্ছনীয় সেটাই বলে দেওয়া হলো। আর পরিষ্কার পরিচ্ছন্নই আছে রান্নার ইয়ে, আর যে রিপোর্টটা মিড ডে মিলের যে দৈনিক একটা রিপোর্ট যায়, সেই রিপোর্টে যেন কত সংখ্যক ছাত্র খেলো সেটা যেন হাইলাইট করা হয়। মানে এই নয় যে আজকে 100 জন হয়েছে সেটা বাড়িয়ে দেওয়া হয়, যত সংখ্যক ছাত্রছাত্রী খাবে যাদের জন্য রান্না তাদের সেই সংখ্যাটাই যেন সেটা দেওয়া হয়। আজকে আমরা 3টে স্কুল করেছি, আগামী দিনে আমাদের রুটিন ইয়ে থাকবে, অন্যান্য স্কুলও আমরা নজর রাখছি। টিভি 24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি 24 বাংলা চ্যানেলটিকে, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। টিভি 24 বাংলা।